আশির দশকের জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী কেং সো জিয়ন মারা গেছেন। সম্প্রতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 55 বছর বয়সে তার মৃত্যু হয়। কিছুদিন আগে তার হার্ট অ্যাটাক হলে সিউলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। 1970 সালে শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখেন কেং। 21 বছর বয়সে তিনি প্রথম সেরা অভিনেত্রী পুরস্কার লাভ করেন 44তম ভেনিস চলচ্চিত্র উৎসবে। 2 বছর পর মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। সম্প্রতি নেটফ্লিক্সের জন্য সাইফাই সিনেমা জাং ইতে কাজ শেষ করেছেন তিনি। এবছরের শেষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আগামীকাল এই অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।